রিমেক রিমেক আর রিমেক, কি হচ্ছে বলিউডে, কি হচ্ছে বলিউডে? মনে হচ্ছে যেন কোনো অরিজিনাল কন্টেন্ট নেই। আর এই রিমেকের ধারাবাহিকতায় এসেছে কাঠপুতলি নামের একটি সিনেমা। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। তাই অহেতুক সেভ না করে শুরু করা যাক কাঠপুতলি সিনেমার রিভিউ ও অ্যানালাইসিস। অর্জুন শেট্টি, বয়স 35, সে এই বয়সে এসে ফিল্ম মেকার হতে চায়। গত 7 বছর ধরে সে চেষ্টা করে যাচ্ছে একটা ফিল্ম তৈরি করার জন্য, মানে স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে। তার পছন্দের জনরা হচ্ছে ক্রাইম থ্রিলার, আর সেই স্ক্রিপ্টের নাম হচ্ছে পাটিয়ালা মার্ডার ফাইলস। প্রযোজকরা তার গল্প পছন্দ করছে, কিন্তু তারা চাচ্ছে এর মধ্যে কিছু রোমান্টিকতা থাকবে, কমেডি থাকবে, তাহলেই না সিনেমা জমে খিল। কিন্তু অর্জুন শেট্টি বুঝতে পারে এই সিনেমায় এই রোমান্টিকতা বা এই কমেডি কাজে আসবে না, তাই সে তার জায়গা থেকে কোন রকম ছাড় দিতে রাজি নয়। তার নিজের পছন্দের জায়গায় সাকসেসফুল না হওয়া এবং ফ্যামিলির প্রেশারে এসে তাকে যোগ দিতে হয় পুলিশে, কারণ তার বাবাও ছিল একজন পুলিশ এবং সেই কোটায় অর্জুন পুলিশে একটা চাকরি পেয়ে যায়। আর তার বোন দুলাভাই থাকে কসৌলিতে, তার দুলাভাইও একজন পুলিশ অফিসার। আর এইসব লবিং সেট করে অর্জুনের পোস্টিং হয় কসৌলিতে, আর কসৌলিতে তার বোন দুলাভাইয়ের সঙ্গে তাদের একমাত্র মেয়ে পায়েলও থাকে। আর এইসব কারণে চণ্ডীগড় ছেড়ে অর্জুন চলে আসে কসৌলিতে। কসৌলিতে পোস্টিং হওয়ার পরপরই অমৃতা নামের এক মেয়ে কিডন্যাপ হয়। পুলিশের বাকি অফিসাররা এটাকে একটা সাধারণ কিডন্যাপ হিসেবে ট্রিট করলেও অর্জুন বুঝতে পারে এর পিছনে রয়েছে একটা সিরিয়াল কিলারের হাত, কারণ তার 2 মাস আগেই আরেকটা কিডন্যাপ এবং খুন হয়েছিল। 2 মাস আগে তো অর্জুন পুলিশে কাজ করতো না, তাহলে অর্জুন কিভাবে জানে 2 মাস আগে যে কিডন্যাপ হয়েছিল সেটার সাথে এটার মিল রয়েছে? কারণ সেই পেপার কাটিং যা সে স্ক্রিপ্ট লেখার জন্য সংগ্রহ করত, এর কারণে সে বুঝতে পারে এই 2টি ঘটনার মধ্যে মিল আছে। তারপর এই পুলিশ ইনভেস্টিগেশনে যুক্ত হয়ে যায় অর্জুন। অর্জুন যদি চলে ডালে ডালে, তাহলে সেই খুনি চলে পাতায় পাতায়। আর এই খুন কে করেছে, কেন করেছে, কি জন্য করেছে, আর এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই সিনেমা কাঠপুতলি। 2 সেপ্টেম্বরে ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয়েছে এই 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা কাঠপুতলি। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। 1 নম্বরে গল্প, স্ক্রিপ্ট আর ডায়লগ। এই সিনেমা রামকুমারের সিনেমা রাজশাসনের অফিসিয়াল হিন্দি রিমেক। আর এই সিনেমার স্ক্রিন প্লে লিখেছেন অসীম অরোরা। গল্পের প্রথম 1 ঘন্টা এই সিনেমার গল্পের কাট পেস্ট বেশ সুন্দরভাবে করা হয়েছে, মানে যেমনটা রাজশাসনে ছিল অনেকটা তেমনই রাখা হয়েছে। আর দ্বিতীয় ভাগে এসে যেন অসীমের উপর অসীম ক্লান্তি ভর করল, নতুবা সেই রাতের মধ্যেই তার স্ক্রিপ্ট শেষ করার একটা তাড়া ছিল, এই কারণেই যেন তেন ভাবে তিনি স্ক্রিপ্টটা শেষ করলেন এবং কিভাবে যে কি করলেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন। একটা সময় এসে হয়তো এই স্ক্রিন প্লে রাইটারের মনে হলো, আরে আমার সিনেমার নায়ক তো অক্ষয় কুমার আর তার চরিত্রের নাম অর্জুন, তাহলে কেন এত মিশেমিশি সময় নষ্ট করছি? তাই অর্জুনকে মহাভারতের অর্জুনের মতোই শক্তিশালী করে দেওয়া হলো। তাই অর্জুন যেমন পানিতে ছায়া দেখে শিকার করতে পারত, তেমনি আমাদের এই অর্জুন, মানে কাঠপুতলি সিনেমার অর্জুন, 12 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার বর্ণনা করে দিল শুধুমাত্র একটা দুটো নাম শুনে। কি মেমোরি রে বাবা, অসাধারণ! কেন আমাদের মেমোরি এরকম হয় না? আমরা কেন 12 বছর না, 12 দিন আগের ঘটনা মনে রাখতে পারি না? এই সিনেমার বিল্ড আপ যতটা সুন্দরভাবে করা হয়েছিল মাঝখান থেকে এসে ক্লাইম্যাক্স পর্যন্ত, যেন একবারে ডায়রিয়া লেগে গেল। আর এই ডায়রিয়া শুরু হয় পুরুষোত্তম চরিত্রটি আনার মধ্যে দিয়ে। রাজশাসন সিনেমায় এই টিচার যখন তার ভিকটিমকে দিয়ে দরজা বন্ধ করায়, তখন যে টেনশনটা বিল্ড আপ হয়, এই টেনশনটাই এখানে ফিল করা যায়নি। একদম ফ্ল্যাট গেছে, একদম ফ্ল্যাট। রাজশাসনের সাথে কম্পেয়ার করলে তো একদমই দাঁড়ায়নি। অর্জুন এসআই হবার পরে দুলাভাইয়ের সাথে গাড়ি করে যখন প্রথম পুলিশ স্টেশনে যাচ্ছে, সেই সময়টায় তার হালকা খোঁচা খোঁচা দাড়ি ছিল, যেটা স্পষ্ট বোঝা যায় একেবারে সাদা দাড়ি, খোঁচা খোঁচা। আবার একই ঘটনা ঘটে যখন সে তার দুলাভাইয়ের সাথে গাড়ি করে থানা যাচ্ছিল এবং তার দুলাভাইকে বলে তার জন্য সুপারিশ করতে, সেই সময়টাতেও তার খোঁচা খোঁচা দাড়ি ছিল, কিন্তু দুবারই স্টেশনে পৌঁছানোর পর আর খোঁচা খোঁচা দাড়ি ছিল না। এমনটা 90-এর দশকে হলে তাও মানা যেত। সত্যি বলতে এই অর্জুন চরিত্রের জন্য আর অল্প বয়সী কাউকে ডিমান্ড করে, কিন্তু সেটা করা হয়নি। এখানে নেওয়া হয়েছে অক্ষয় কুমারকে, দ্য বিগেস্ট মেগাস্টার অক্ষয় কুমার। অক্ষয় কুমারকে যদি নিতে হতো, তাহলে এই গল্পটা একটু অন্যভাবে শুরু করা যেতে পারত। যেমন অক্ষয় কুমার তার অল্প বয়সে ফিল্ম মেকার হতে চাইত এবং
নানা জায়গায় নানাভাবে রিজেক্ট হওয়ার পর সে পুলিশ অফিসার হয়। কিন্তু তার সেই প্যাশনটা রয়ে যায়, মানে ক্রাইম থ্রিলার মুভি লেখার যে প্যাশনটা সেটা রয়ে যায়, যার কারণে এই রিলেটেড বই, ফিল্ম বা বিভিন্ন পেপার কাটিং সে সংগ্রহ করে পড়তে থাকে। আর তার বাড়ির চিলে কোঠায় একটা রুম থাকতো, সেই রুমে এই ধরনের বই, মুভি বা এই পেপার কাটিং এ পুরো ঘর সাজানো। আর প্রফেশনাল লাইফের মতো সে পার্সোনাল লাইফেও কিন্তু ফেলিওর। তার একমাত্র মেয়ে পায়েল, তাকে নিয়েই সে বড় হচ্ছে। তার স্ত্রী তার সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, তাই সে বড় একা। আর রেগুলার পুলিশ কেসগুলো তাকে খুব একটা টানে না, এসব কারণে সে প্রফেশনাল লাইফে তার জুনিয়রদের চেয়েও পিছিয়ে আছে। আর তখনই পরপর এই খুনগুলো আগ্রহী করে তোলে এই অর্জুনকে। যখন সিনিয়ররা একে একে খাবি খাচ্ছিল, তখন অর্জুন এসে তার বুদ্ধিমত্তা, তার সেই নলেজ দিয়ে তাদেরকে হেল্প করতে থাকে। তারপর তার মেয়ের মৃত্যুর পর সে একরকম ডেসপারেট হয়ে যায়, এবং শেষের দৃশ্যগুলো আলাদা না দেখিয়ে যদি মিল রেখে করা হতো তাহলে দুর্দান্ত একটা সিনেমা হতে পারত। আর স্কুল শিক্ষিকা দিব্যার সাথে তার সম্পর্কটা যদি তার মেয়ের মাধ্যমেই হতো তাহলে আরো কনভিন্সিং লাগতো। এত এতবার হতো, লাগতো, এসব বলছি কারণ এর কিছুই হয়নি। যদি আপনি রাজশাসন সিনেমাটি না দেখে থাকেন তাহলে হয়তো আপনার কিছুটা ভালো লাগতেও পারে, কিন্তু রাজশাসন দেখার পরে এই সিনেমাটি জাস্ট গু লাগবে। আর রাজশাসন সিনেমাটির রিভিউ আমার উপরের আই বাটনে ফ্ল্যাশ হচ্ছে, চাইলে একবার দেখে নিতে পারেন। আর প্রযোজকরা কেন এই সিনেমা থিয়েটারে না এনে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দিল তা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, কারণ এই সিনেমা থিয়েটারে রিলিজ দিলে একদিনও চলত না, সেকেন্ড দিনই হল থেকে নামিয়ে দেওয়া হতো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সিনেমার বিজিএম। রাজশাসন সিনেমায় যে গা হিম করার ব্যাপারটা ছিল, এখানে তা পুরোপুরি মিসিং, পুরোপুরি। সেই সঙ্গে এই সিনেমার গানগুলো, আর গানগুলো এই সিনেমার পেজটাকে বারবার নষ্ট করে দিচ্ছিল। এই ধরনের ক্রাইম থ্রিলারে গান মোটেও জরুরি কিছু না, জরুরি হচ্ছে গল্প এগিয়ে নিয়ে যাওয়া। সেটাই বারবার ব্যাহত হচ্ছিল এই গানগুলোর কারণে। মেইনস্ট্রিম হিন্দি সিনেমাগুলো এখনো এই গানগুলো থেকে বের হতে পারলো না, এটা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে। গান কেন এতটা জরুরি? যদি গান জরুরি হয় তাহলে সে ধরনের রোমকম সিনেমা বানাক, গান দিক, কোনো সমস্যা নেই, গান চলুক, মানুষ গান পছন্দ করবে। আর যদি গানটা এতটা ইম্পর্টেন্ট হতো তাহলে প্রেমাম বা 96 এর মতো সিনেমাগুলোকে চুজ করত, তাহলে মজা করে গান দেওয়া যেতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেগুলোরও যে কি হতো সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর বলিউড যদি সত্যিকার অর্থে নিজের জায়গায় দাঁড়াতে চায় তাহলে এই হলিউড, তারপর মালায়ালাম সিনেমা, তামিল সিনেমা থেকে কপি করা বন্ধ করতে হবে, নিজেদের অরিজিনাল স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। আপনারা কি দেখেছেন এই কাঠপুতলি সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে আমাদের জানান এই সিনেমা আপনাদের কেমন লাগলো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।